আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ আর এমকে জেনে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পেঁয়াজের কলি দিয়ে আলু ভাজি। এটা খেতে অসাধারণ টেস্টি হয় এবং বাচ্চারা খেতে খুব পছন্দ করে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। চলুন এবার মূল রান্নায় যাই। চলে এলাম মূল রান্নায়। দিয়ে দিচ্ছি কড়াইর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। আমরা পেঁয়াজের কলি এবং আলু দিয়ে তো ভাজি অনেক ভাবে খাই, আমার রেসিপিটি একবার ফলো করে ভাজি করে দেখুন, অনেক ভালো লাগবে। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নিয়েছি, অল্প যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো, কেটে রাখা আলুগুলো। আর নিয়েছি একটা গাজর, এটা দিলে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, আমার বাচ্চা খেতে অনেক পছন্দ করে তাই আমি দিয়েছি। এখন এটা 5-6 মিনিট ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে অ্যাড করছি ভাজা জিরার গুঁড়া, অল্প একটু দিয়েছি, এটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে অনেক চমৎকার লাগছে। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা গরম ভাত রুটি এবং বাচ্চাদের সামনে দিলে এমনি এমনিও খেতে পছন্দ করবে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।